আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কিছু কিছু বক্তার মুখে শোনা যায় যে তারা বলে থাকেন যে কিয়ামত এই বছরে চলে আসবে। আপনি হয়তো ইউটিউবের মধ্যে অনেক বক্তব্য শুনতে পাবেন এ সম্পর্কে, যে বলা হয়েছে কিয়ামত 2019 সালে আসবে, বলা হয়েছে কিয়ামত 2020 সালে আসবে, আবার কেউ কেউ বলে থাকেন কিয়ামত 2022 সালে আসবে, আবার কেউ কেউ বলে থাকেন 2025 সালে কিয়ামত আসবে, আবার এমনও শোনা যায় যে 2030 সালে কিয়ামত আসতে পারে, কেউ তো এটা বলে থাকেন যে 2050 সালে কিয়ামত অবশ্যই আসবে। এভাবে বিভিন্ন রকম মতামত শোনা যায়। তো ভাবলাম এই বিষয় নিয়ে আপনাদেরকে সঠিক একটি ধারণা দেওয়ার দরকার আছে, কারণ আপনারা বিভিন্ন জনের মুখ থেকে বিভিন্ন রকম কথা শুনে বিভ্রান্তির মধ্যে পড়ে যান। আপনাদেরকে সঠিক একটি ধারণা দেওয়ার জন্য আজকের ভিডিওটি, যে আমাদের জীবনে আমরা কি কিয়ামত দেখতে পাবো আর 2050 সালে কিয়ামত আসার সম্ভাবনা কতটুকু, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখতে থাকুন। কিয়ামত আসার অনেকগুলো কারণ আছে যেগুলো কিয়ামতের আলামত বলা হয়, এবং এই আলামতসমূহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো প্রথমে আপনাদেরকে ছোট যেসব আলামতসমূহ আছে সেগুলো দেখাতে চাই, যাতে করে আপনারা জানতে পারবেন যে আলামতসমূহ পূরণ হয়েছে কিনা। যদি সেই সমস্ত আলামত পূরণ হয়ে যায়, তাহলে বাকি যে 10টি বড় আলামত এখনও পূরণ হতে বাকি আছে, এবং সেই সমস্ত আলামত পূরণ হওয়ার পরে কিয়ামত কত বছরের মধ্যে আসতে পারে সেটা জানাব। কিয়ামতের ছোট ছোট আলামতসমূহের মধ্যে অনেক আলামত রয়েছে, তবে ছোট ছোট 43টি গুরুত্বপূর্ণ কিয়ামতের আলামত সম্পর্কে আজকে আলোচনা করব। নাম্বার এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও মৃত্যু বরণ। কিয়ামতের প্রথম আলামত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, কারণ এই কিয়ামতের কথা অন্যান্য নবীরা বলে গেছেন। তো তাদের দিকে লক্ষ্য করে কিয়ামতের প্রথম আলামত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, যা পূরণ হয়ে গেছে। নাম্বার দুই, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, এই আলামত পূরণ হয়ে গেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নাম্বার তিন, বাইতুল মাকদিস বা ফিলিস্তিন বিজয়, উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাসনামলে হিজরি 16 সালে বাইতুল মাকদিস বিজয়ের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে। নাম্বার চার, ধনসম্পদ বৃদ্ধি পাবে, এই আলামত পূরণ হয়ে গেছে, অতীতের থেকে বর্তমানে এখন ধনসম্পদ অনেক বেড়ে গেছে। নাম্বার পাঁচ, কিয়ামতের পূর্বে অনেক ফেতনার আবির্ভাব হবে। তো ফেতনার আবির্ভাব হয়েছে, ফেতনা বর্তমানে তো অনেক, তো কী রকম ফেতনার কথা বলা হয়েছে তা তো বোঝা যাচ্ছে না, তবে এই আলামত পূরণ হয়ে গেছে এরকমই জানা যায়। নাম্বার ছয়, ভণ্ড ও মিথ্যুক নবীদের আগমন হবে, ভণ্ড মিথ্যুক নবীদের আগমন, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার পর থেকেই পূরণ হয়ে যাচ্ছে, এছাড়াও আরও কিছু হতে পারে। নাম্বার আট, আমানতে খিয়ানত হবে, আমানতে খিয়ানত করা এটা তো দেখাই যায়। নাম্বার নয়, দিনই ইলম উঠে যাবে এবং মূর্খতা বিস্তার লাভ করবে, দিনই ইলম উঠে যাবে এটাও দেখা যাচ্ছে, যা আগে যেরকম আলেম ওলামা হতো এখন সেরকম হয় না। নাম্বার দশ, অন্যায়ভাবে জুলুম নির্যাতনকারীর সংখ্যা বৃদ্ধি পাবে, আগের থেকে এখন জুলুম নির্যাতন বেশি হয়েছে, তার কারণ আগে যেরকম আইন শৃঙ্খলা ছিল এখন কেউ কাউকে না মানার কারণে জুলুম বেড়েছে। নাম্বার এগারো, জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে, হ্যাঁ এখন জেনা ব্যভিচার বৃদ্ধি পেয়েছে, তার কারণ এখন মোবাইলের যুগ, জেনা ব্যভিচার একটু বেশি হচ্ছে। নাম্বার বারো, সুদঘরের সংখ্যা বৃদ্ধি পাবে, তাও ঠিক সুদ বেড়েছে, তার কারণ সব জায়গাতে আপনি যেখানে যাবেন সুদের ব্যবসা চালু হয়েছে, তাছাড়া চলে যাচ্ছে না। নাম্বার ১৩, গান বাজনা এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে, গান বাজনা এটা তো প্রচণ্ড হারে বেড়েছে, যা আগে তো এরকম টিভি মোবাইল ছিল না। নাম্বার ১৪, মদ্যপান হালাল মনে করবে, হ্যাঁ মদ হালাল মনে করে, এটা হচ্ছে এই আলামত পূরণ হয়ে গেছে। নাম্বার ১৫, মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে, বর্তমানে মসজিদগুলো একে অপর থেকে ভালো করার চেষ্টা করে যাচ্ছে, এতে করে তারা মসজিদ নিয়ে গর্ব করেও যাচ্ছে। নাম্বার ১৬, দালান কোঠা নির্মাণে প্রতিযোগিতা করবে, হ্যাঁ বাড়িঘর নির্মাণের জন্য প্রতিযোগিতা এটা সবাই চালাচ্ছে, তার থেকে আমি ভালো বাড়ি করব এ কথা এখন সবাই বলে যাচ্ছে। নাম্বার ১৭, দাসী তার মনিবকে প্রসব করবে, এই আলামত অনেক আগেই পূরণ হয়ে গেছে। নাম্বার ১৯, সময় দ্রুত চলে যাবে, হ্যাঁ সময় এখন দ্রুত চলে যাচ্ছে, এটা বোঝা যায়, তার কারণ আগে যেরকম একদিনে কাজ করা হতো এখন কিছুই করা হয় না, দিন চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে। নাম্বার ২০, মুসলমানেরা শিরকে লিপ্ত হবে, হ্যাঁ মুসলমানরা শিরকে লিপ্ত হচ্ছে, এটা তো আগে থেকে আছে আর কি।
নাম্বার 21 ঘন ঘন বাজার হবে, ঘন ঘন বাজার সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির আশেপাশে অনেক দোকান এখন হচ্ছে। নাম্বার 22 আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে, হ্যাঁ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হচ্ছে, তো এখন কেউ কারোর সঙ্গে সেরকম সম্পর্ক রাখে না, মোবাইলের যুগে সবাই নিজের নিজে নিয়ে ব্যস্ত। নাম্বার 23 লোকেরা কালো রং দিয়ে চুল দাড়ি রাঙাবে, হ্যাঁ চুল কালো করা এটা তো দেখা যাচ্ছে এখন মানুষের ছোট বয়সে চুল পেকে যাচ্ছে, তাছাড়া এমনি যাদের চুল পেকে যাচ্ছে তারাও চুল কালো করে দিচ্ছে। নাম্বার 24 কৃপণতা বৃদ্ধি পাবে, হ্যাঁ এখন মানুষ অনেক বখিল হয়ে গেছে, আগের তুলনায় এখন মানুষের হাজার হাজার টাকা তবুও মানুষ দান করতে চায় না। নাম্বার 25 ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে, হ্যাঁ ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়েছে চারিদিকে শুধু ব্যবসা ব্যবসা ইত্যাদি। নাম্বার 26 ভূমিকম্প বৃদ্ধি পাবে, হ্যাঁ ভূমিকম্প বৃদ্ধি পেয়েছে, অনেক ভূমিকম্প এখন হচ্ছে ইত্যাদি। নাম্বার 27 ভূমিধ্বস ও চেহারা বিকৃতির শাস্তি দেখা দিবে, ভূমিধ্বস দেখা দিয়েছে, চেহারা বিকৃতি এটাও জায়গায় জায়গায় দেখা যাচ্ছে, যদিও বেশি সেরকম হয় না, তবে এর উদ্দেশ্য কী আল্লাহ তাআলা ভালো জানে। নাম্বার 28 পরিচিত লোকদেরকেই সালাম দেওয়া হবে, হ্যাঁ সালাম দেওয়ার ব্যাপারে যাদেরকে পরিচিত তাদেরকে মানুষ বেশি সালাম দিয়ে থাকে। নাম্বার 29 বেপর্দা নারী সংখ্যা বৃদ্ধি পাবে, হ্যাঁ এখন তো বেপর্দা মহিলা বেশি মোবাইলে আর ইত্যাদিতে আর কি বলবো। নাম্বার 30 মুমিনের স্বপ্ন সত্য হবে, হ্যাঁ সত্য হয়। নাম্বার 31 সুন্নতে আমল সম্পর্কে গাফিলতি করবে, হ্যাঁ সুন্নত আমল সম্পর্কে মানুষ এখন গাফিলতি করে, সুন্নতে আমল সমূহ করতে চায় না ইত্যাদি। নাম্বার 32 নতুন মাসের চাঁদ উঠার সময় বড় হয়ে উদিত হবে, হ্যাঁ নতুন মাসে চাঁদ অনেক বড় হয়ে উঠবে, তা তো আপনারা দেখতে পেলেন রোজার চাঁদ অনেক বড় হয়ে উঠেছিল, এ নিয়ে আমার ভিডিও আছে। নাম্বার 33 মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি পাবে, হ্যাঁ মিথ্যা কথা বলার প্রচলন বেড়ে চলেছে, মিথ্যা কথা এটা তো প্রথম থেকেই হয়ে আসছে আর কি। নাম্বার 34 মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ঘটবে, ঘুষের কারণে এখন এটাও দেখা যাচ্ছে। নাম্বার 35 মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে, হ্যাঁ ঠিক মহিলার সংখ্যা বেড়ে চলেছে এবং পুরুষের সংখ্যা কমে যাচ্ছে, তার কারণ পুরুষ বেশি মারা যায় এবং মহিলারা বেশি জীবিত থাকে, তাই কোনো কোনো দেশে পুরুষের থেকে মহিলা বেশি হয়ে যাচ্ছে। নাম্বার 36 হঠাৎ মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে, হ্যাঁ মানুষ এখন হঠাৎ মারা যাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 37 আরব উপদ্বীপ নদ নদী এবং গাছপালাই পূর্ণ হয়ে যাবে, হ্যাঁ আরবের মধ্যে ঘাস বের হয়েছে, এগুলো হয়তো গাছপালা আসার লক্ষণ, তাও এটাও পূরণ হয়ে গেছে এবছরই। নাম্বার 38 প্রচুর বৃষ্টিপাত হবে ফসল হবে না, প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হবে ফসল হবে না, তবে এটা এখনও পূরণ হয়নি বা কোনো কোনো স্থানে হয়তো হয়েছে, তবে আমাদের এলাকাতে তো ভালোই ফসল হয় আগের থেকে। নাম্বার 39 ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে, এটা এখনও পূরণ হয়নি। নাম্বার 40 জড় পদার্থ এবং ভয়ঙ্কর পশু মানুষের সাথে কথা বলবে, এটা বলতে কি বোঝানো হয়েছে, যদি এমনি জড় পদার্থ বলতে মোবাইল ইত্যাদি বোঝানো হয় তাহলে তা পূরণ হয়ে গেছে, তা মানুষের সাথে কথা বলে এগুলো হতে পারে, এবং পশু কথা বলবে তো অনেকে বাঘ ইত্যাদি বনের পশুর সঙ্গে কথা বলে তো এমনটা হতে পারে, বাকি এমনি সব আম জিনিসভাবে কথা বলবে জড় পদার্থ বা বনের যে কোনো পশুর সঙ্গে কথা বলবে যদি এরকম হয় তাহলে তা হয়নি। নাম্বার 41 ফেতনায় পতিত হয়ে মানুষ মৃত্যু কামনা করবে, হ্যাঁ প্রতিটা মানুষ প্রায় দিন বলে থাকে মরে গেলে ভালো হতো, এ কথা তো মানুষের মুখে শোনা যায় কিন্তু তবুও মানুষ মরতে চায় না, মরণ থেকে ভয় করে, তো যাই হোক সেটাও কিছুটা আলামত প্রকাশ পাচ্ছে আর কি। নাম্বার 42 কাহাতান গোত্র থেকে একজন সৎ লোক বের হবে, কাহাতান গোত্র থেকে যে লোক বের হবে সেটা এখনও বের হয়নি, তাই এই আলামত এখনও প্রকাশ পায়নি। এই আলামতসমূহ যেগুলো আপনারা দেখতে পেলেন এগুলো সবই ছোট ছোট আলামত, তো এই আলামতসমূহ প্রায় সবই প্রকাশ পেয়ে গেছে, তবে শেষের দু একটা এখনও প্রকাশ পায়নি। বাকি তাছাড়া আরও 10টি বড় আলামত আছে, হয়তো আপনারা কোথাও না কোথাও শুনেছেন, তো আমি আপনাদেরকে এটা বলতে চাই যে ছোট ছোট আলামতসমূহ এখনও সঠিকভাবে প্রকাশ পায়নি, বাকি যে 10টি বড় আলামত আছে সেগুলো কিন্তু একটার পর একটা আরেকটু দেরিতে প্রকাশ পেতে পারে। তাছাড়া দাজ্জাল পৃথিবীতে অনেক দিন রাজত্ব করবে, ইয়াজুজ মাজুজ অনেক দিন ফাসাদ বাঁধাবে, বাড়াবাড়ি করবে, তাছাড়া আরও বিশেষ কিছু আলামত আছে, তো সব মিলিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কিয়ামত মানে একবারে পৃথিবীর ধ্বংস, এটা তো এখন কোনো কথাই নেই। আপনার জীবনে বা আপনার ছেলেরাও হয়তো দেখতে পাবে না, তবে আপনি বা আপনার ছেলেরা হয়তো কিয়ামতের বড় কোনো আলামত দেখতে পেতে পারেন, কারণ যেভাবে দ্রুত গতিতে একটার পর একটা আলামত প্রকাশ পাচ্ছে তা বেশি দেরি নেই বড় আলামত প্রকাশ পেতে।
সবশেষে জানাতে চাই কিয়ামতের আলামত কবে প্রকাশ পাবে এই সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কিয়ামত কবে হবে সেটা কেউ জানে না, কারণ তিনি এই জ্ঞান কাউকে দান করেননি, যা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তো আপনাদের কি মনে হয়, 2050 সালে কিংবা 2100 সালে কিংবা তারপরে কি কিয়ামত হওয়ার সম্ভাবনা আছে কি নেই? আচ্ছা, কিয়ামত আস্তে আস্তে কি আমরা এমন কিছু জিনিস আবিষ্কার করতে পারবো না যার মাধ্যমে আমরা বেঁচে থাকতে পারবো, মানব জাতি টিকে থাকবে, এমন কোনো কিছুকে আবিষ্কার করতে পারবো না? তো চলুন আজকে এই বিষয়টি নিয়ে একটা গবেষণামূলক আলোচনা করব। কিয়ামত আসার পূর্বে আমরা কি এমন কিছু জিনিস আবিষ্কার করতে পারবো না যার মাধ্যমে আমাদেরকে বাঁচিয়ে নেওয়া হবে? কিয়ামত হলে আমরা বেঁচে থাকব, পৃথিবী ধ্বংস হলেও আমরা বেঁচে থাকতে পারব, কিংবা অন্যান্য গ্রহে আমাদের বসবাস করার মতো আমরা টেকনোলজি আবিষ্কার করতে পারবো না যার মাধ্যমে সেখানে গিয়ে বসবাস করতে পারব? যদিও বা পৃথিবী ধ্বংস হয়ে যায়, তবুও আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারব। তো কিয়ামতের আগে আমরা কি এরকম কিছু আবিষ্কার করতে পারবো না? কিংবা ধরুন এমন একটি আকাশযান আবিষ্কার করলাম যেটা আকাশের মধ্যে উড়ে বেড়াবে, যেটি একটি বিশাল বড় আকাশযান হবে, যার মধ্যে সমস্ত রকম টেকনোলজি থাকবে, তার মধ্যে পানি, খাদ্য, অক্সিজেন ইত্যাদি সব কিছু থাকবে, এবং সেটা দীর্ঘ এক সময় পর্যন্ত ঠিকঠাকভাবে চলবে। তো সেই সময় পৃথিবীসহ অন্যান্য গ্রহ যদিও বা নষ্ট হয়ে যায়, তবুও তো আমরা সে আকাশযানে থেকে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারব, তাই না? তো এটা কি সম্ভব হতে পারে? তো চলুন এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। দেখুন, বিজ্ঞান যেরকমভাবে উন্নত হচ্ছে, তারা যে এরকম কিছু আবিষ্কার কিয়ামতের আগে করবে না এটা বলা ভুল হবে। হতে পারে বিজ্ঞান কিয়ামতের আগে এরকম আবিষ্কার করবে। এখন আপনারা বলতে পারেন যে কিয়ামতের আগে এরকম আবিষ্কার করবে, তা আপনি কিভাবে বুঝলেন? বোঝার কি আছে? দেখুন, বর্তমানে যেরকমভাবে বিজ্ঞান উন্নত হচ্ছে, 100 বছর আগে বিজ্ঞানের হাতে কিছুই ছিল না, আজকে তা রয়েছে। বর্তমানে বিজ্ঞান এমন কিছু আবিষ্কার করেছে যার মাধ্যমে তারা এই পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তারা আকাশের মধ্যে উড়ে কিছু দিনের জন্য হলেও বেঁচে থাকতে পারবে। আপনারা তো জানেন আকাশের মধ্যে স্পেস স্টেশন রয়েছে, যেখানে কিছু মানুষ থাকেও। এরকমই জিনিস বা তার থেকে আরও উন্নত মানের সুরক্ষিতভাবে যদি কিছু আবিষ্কার করে, আকাশের মধ্যে উড়ে বেড়ায়, তাহলে তো সেখানে বেঁচে থাকতে পারবে, তাই না? কিন্তু কথা হচ্ছে যে কিয়ামতের আগে বিজ্ঞানীরা কীভাবে বুঝবে যে কিয়ামত আসছে? তার আগে আমরা তাড়াতাড়ি কিছু আবিষ্কার করে ফেলি? তার উত্তর আমি বলতে পারি যে হ্যাঁ, কিয়ামতের আগে যদি মানুষ অনুধাবন করে বা বোঝার চেষ্টা করে, তাহলে মানুষ জানতে পারবে যে হ্যাঁ, কিয়ামত খুবই নিকটে। কিন্তু মানুষ এত বেখেয়ালই থাকবে যে তারা মনে করবে যে কিয়ামত আসতে এখনও অনেক দেরি, আর এ গাফিলতির কারণে তাদের ওপরে হঠাৎই কিয়ামত এসে পড়বে। তবে কিয়ামত আসবে তা বোঝা যাবে কীভাবে? বোঝা যাওয়ার কারণ হচ্ছে কিয়ামতের আলামত সমূহ দেখে। যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে 10টি বড় আলামতের কথা, যেমন এমন এক ধোঁয়া আসবে যা পৃথিবীকে ঢেকে ফেলবে, দাজ্জাল বের হবে, হযরত ঈসা আলাইহিস সালাম আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে, দাব্বাতুল আরদ বের হবে, 3টি ভূমিদশ হবে, আর ইয়ামিন থেকে একটি বড় আগুন বের হবে যা মানুষকে হাশরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। যখন এক এক করে এই আলামতগুলো প্রকাশ পাবে, তখন তো মানুষ একটু আশ্চর্য হয়ে ভাববে যে এগুলো কি হচ্ছে, কেন হচ্ছে। তখন নিশ্চয় কেউ না কেউ ধর্মগ্রন্থ থেকে দেখাতে পারবেন যে ইসলাম ধর্মে এই কথাগুলো বলা হয়েছে, কিয়ামতের পূর্বে এরকম আলামত প্রকাশ পাবে। তখন তারা হয়তো বুঝে যাবে যে হ্যাঁ, কিয়ামত খুবই নিকটে। তখন তারা যদি কিছু আবিষ্কার করা শুরু করে দেয়, তাহলে হয়তো এমন কিছু আবিষ্কার করতে পারবে যার মাধ্যমে কিয়ামতের সময় বেঁচে যেতে পারে। কিন্তু বাস্তবে কি এটা হতে পারে? দেখুন, ভবিষ্যতের খবর একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমি শুধুমাত্র একটা আলোচনা করব, আর সেটা হবে নিরপেক্ষভাবে। আমি প্রথমে বলতে চাই যে কিয়ামতের যত ছোট ছোট আলামত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, এগুলো কিন্তু সবই প্রকাশ হয়ে গেছে। এখন বাকি রয়েছে 10টি বড় আলামত। তো আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ছোট আলামতগুলো প্রকাশ পাওয়ার পরে মানুষের মধ্যে কি কোনো পরিবর্তন এসেছে? মানুষ কি ভালো পথের দিকে ফিরে এসেছে, নাকি মানুষ আরও খারাপের দিকে চলে গেছে? মানুষ কি কোনো রকম ভয় করেছে? মানুষ কি কখনো ভেবেছে যে কিয়ামত খুবই নিকটে, আমাদেরকে বাঁচতে হবে, ভালো হতে হবে, এরকম কি মানুষ ভেবেছে, নাকি পাপ কাজ আরও বেড়ে গেছে? আমি তো বলবো যে এত কিছু আলামত দেখার পরেও মানুষ অনুধাবন করে না বা করেনি। তার মানে এই কথা আমি বলতে পারি যে বড় বড় আলামত প্রকাশ পাওয়ার পরেও
কিছু মানুষ অনুধাবন করবে না। মানুষ এত বেখিয়ালি থাকবে যে এমন কিছু আবিষ্কার করবে না যার মাধ্যমে তারা বেঁচে যাবে। আপনারা কোরআন হাদিসে দেখবেন সেখানে বলা হয়েছে যে কিয়ামতের সময় মানুষ হতভম্ব হয়ে যাবে, তাকিয়ে থাকবে। মানে হাদিসের চিত্রগুলো দেখলে বোঝা যায় যে কিয়ামতের সময় কেউ বাঁচতে পারবে না, কিয়ামতের সময় সবাই মারা যাবে, এ কথা তো বোঝা যায়। এখন কথা হচ্ছে যে ধরুন কেউ আবিষ্কার করে ফেললো খুবই অত্যন্ত শক্তিশালী কোনো এক আকাশযান বা কোনো টেকনোলজি কিংবা অন্যান্য কোনো গ্রহে বসবাসের মতো ব্যবস্থা মানুষ তৈরি করে ফেলেছে, তাহলে কি মানব জাতি বেঁচে থাকতে পারবে বা টিকে থাকতে পারবে? তার উত্তরে আমি বলতে পারি যে দেখুন, কিয়ামত যখন হবে তখন একটি বিশাল আওয়াজ আসবে যেটাকে ফুঁক দেওয়া বলা হয়। ইসরাফিল আলাইহিস সালাম সেটা সিংহায় ফুঁক দিবেন এবং সেই ফুঁকে সমস্ত মানুষ জীবজন্তু সবাই মারা যাবে। সেই শব্দের আওয়াজ এবং শক্তি এতই হবে যে সমস্ত মানুষের কান ফেটে যাবে। তো কথা হচ্ছে যে যখন কিয়ামত হবে তখন শুধু পৃথিবীতে হবে এরকম নয়, মহাবিশ্বের সমস্ত স্থানে কিয়ামত হবে। মহাবিশ্বকে ধ্বংস করাই হচ্ছে কিয়ামত। তো অন্যান্য গ্রহে যদিও বা মানুষ বেঁচে থাকার চেষ্টা করে তাহলে সেখানেও কিয়ামত নেমে আসবে এবং মানুষ সেখানে গিয়েও বাঁচতে পারবে না। এখন কথা হচ্ছে যে যদি কোনো রকম আকাশযান তৈরি করে ফেলে যে গ্রহগুলো ধ্বংস হয়ে গেলেও আমরা আকাশযানে থাকবো, তাহলে আমি বলতে পারি যে সেখানেও বাঁচতে পারবে না। তার কারণ হচ্ছে, এক নম্বর, একটা বিরাট শব্দ আসবে যে শব্দের মাধ্যমে আকাশযানের সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। আর যদিও বা তা থেকে বাঁচতে পারে, তাহলে আমি বলবো যে মহাবিশ্বের মধ্যে গ্রহগুলো যখন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, যখন অ্যাস্টেরয়েড ভেঙে ভেঙে পড়বে, গ্র্যাভিটির শক্তি হারিয়ে যাবে, তখন সেই আকাশযান এদিক সেদিক গিয়ে ধাক্কা লেগে তাও ধ্বংস হয়ে যাবে। মানে সব মিলিয়ে বাঁচার কোনো রাস্তা নেই, মরতে তো হবেই। কেউ আগে মরবে, কেউ পরে মরবে, কিন্তু মরতে হবেই। কিয়ামত মানে হচ্ছে সমস্ত মাখলুককে মৃত্যু দেওয়ার পরে তাদেরকে একত্রিত করা হবে। কিন্তু মৃত্যুটাই তো সব কিছু নয়, মৃত্যুর পরে রয়েছে আরেকটি জীবন। সেই জীবনের জন্য যদি আপনি ভালো চান, ভালো কিছু কাজ করব ভাবেন, ভালো কাজের জন্য আমি ভালো জায়গায় থাকব মনে করেন, তাহলে আপনি এই দুনিয়াতে ভালো কিছু কাজ করে যান, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। তাই কিয়ামতের দিনে আমরা কীভাবে বাঁচব এর পেছনে না গিয়ে যদি আমরা সেই সময়টা আল্লাহর ইবাদত করি, তাহলে কিয়ামতের পরে আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারব, তার গ্যারেন্টি আল্লাহ তাআলা দিয়েছেন। তো এই ধারণা থেকে বা এই গবেষণা থেকে আপনাদের মতামত কী আপনারা একটু কমেন্টস করে জানাতে পারেন। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।